যেসব ছাত্র বা ছাত্রীরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের কতগুলো ট্রিকি নিয়ম জেনে রাখা উচিত, কারণ কিছু অঙ্ক আছে যেসব অঙ্ক আপনি স্বাভাবিক অর্থাৎ ট্রেডিশনাল নিয়মে করতে গেলে আপনার তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে। কিন্তু সেই সব অঙ্কের কিছু ট্রিকি ওয়ে জানা থাকলে সেই অঙ্কটি আপনার করতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে। এই নিয়মগুলি জানা থাকলে সময়ের মধ্যেই আপনি পরীক্ষায় সমস্ত উত্তর করতে পারবেন, এই প্রয়াস দেখুন। যেমন এখানে আমি চারখানা অঙ্ক লিখেছি, এই চারটি অঙ্কের জন্য চার ধরনের নিয়ম আমি দেখাতে পারি, যদিও এখানে তিন ধরনের নিয়মে কাজ হবে। দেখুন, যেমন প্রথম অঙ্কে রুটের ভেতরে ছয়, তারপর আবার রুট ছয়, দেন আবার আন্ডার রুট ছয়, সিমিলির অঙ্ক, অর্থাৎ এখানে যে সংখ্যা আছে তারপরেও সেই সংখ্যা আছে এবং সেটা অসীম পর্যন্ত বা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ সংখ্যাগুলি যদি একই রকম হয় এবং তারা যদি রুটের ভেতরে থাকে, তো সেই অঙ্ক রুটের ভেতরে যে সংখ্যাগুলি আছে তারা যোগফল বা বিয়োগফল আকারেও থাকতে পারে। যোগফল বা বিয়োগফল যাই হোক না কেন, যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে প্রথমে আমাদের ফ্যাক্টর করে নিতে হবে, অর্থাৎ ছয়। এটাকে যদি মৌলিক ফ্যাক্টর ভাঙি আমি, তাহলে 2×3 লিখতে পারবো। এখানে 2 একটি মৌলিক উৎপাদক, আবার 3ও একটি মৌলিক উৎপাদক, অর্থাৎ এই যে সংখ্যাটি আছে 6, তাকে 3 ও 2 আমি ভেঙে নিতে পারবো। কিন্তু মনে রাখতে হবে, যে দুটি ফ্যাক্টরে আমি ভাঙছি সেই দুটি ফ্যাক্টরকে এমনভাবে লিখব যেন তাদের বিয়োগফল, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে আমি 1 পাই। তাহলে আমি সেই সব ফ্যাক্টরই ভাঙবো যাদের বিয়োগফল অবশ্যই যেন 1 হয় এবং তারা মৌলিক হয়, আর অঙ্কটির মধ্যে যে সংখ্যাটি আছে সেটি যেন বারবার রিপিট হয় এবং ইনফাইনাইট অবধি বিস্তৃত হয় এবং তারা সবাই যেন আন্ডার রুট থাকে। যদি এরকমটা হয় তাহলে আমরা যে দুটো ফ্যাক্টর ভাঙতে পারলাম, অর্থাৎ একটা 3 আর একটা 2, এই দুটি ফ্যাক্টরের মধ্যে যেটা বড় 3 সেইটি উত্তর হবে যদি এখানে প্লাস থাকে। আবার ঠিক একইভাবে যদি এখানে মাইনাস থাকে তাহলে যে ছোট সংখ্যাটি আছে সেইটি উত্তর হবে। এখানে যেহেতু প্লাস আছে তাই এর যে দুটি মৌলিক উৎপাদক 3 এবং 2 এবং যাদের বিয়োগফল 1, সেই 3 এবং 2 মধ্যে বড় সংখ্যাটি হলো 3, তাই এখানে উত্তর হবে 3, অর্থাৎ এখানে অ্যান্সার 3। ঠিক একইভাবে দেখুন পরের অঙ্কটিতে 20 আছে, তাহলে 20কে আমি যে দুটি ফ্যাক্টর ভাঙতে পারবো তাদের মধ্যে একটি হলো 5 আর একটি 4/2। এখন ঘটনা হচ্ছে যে দুটি উৎপাদক আমি ভেঙেছি 5 আর 4, সেই দুটির বিয়োগফল অবশ্যই 1 এবং 4কে কিন্তু মৌলিক উৎপাদকের পাওয়ার আকারে লেখা যায়। তাহলে 5 আর 4 বিয়োগফল যেহেতু 1, তাই আমি এটাকে এই 20 সংখ্যাটিকে দুটি অংশে স্প্লিট করলাম, একটি 5 আর একটি 4। এবং দেখুন এখানেও একই সংখ্যা বারবার রিপিট হয়েছে এবং তাদের মধ্যবর্তী অংশে মাইনাস চিহ্ন আছে এবং তারা সবাই রুটের ভেতরে আছে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। যদি এমনটা হয় তাহলে যেহেতু এখানের উৎপাদক দুটি 5 এবং 4 এবং তাদের বিয়োগফল 1, তাই এক্ষেত্রে যেহেতু মাইনাস আছে তাই অ্যান্সার হবে ছোট উৎপাদকটি, অর্থাৎ 4। তাহলে এখানে আমি ছোট উৎপাদক হিসাবে লিখতে পারবো 4 হলো। তারপরে সংখ্যাটা সিটে দেখুন, এখানে লক্ষ্য করুন যে সংখ্যাটি আছে সেটা কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ 5, তারপর আবার √5 আবার √5 আবার √5 এই রকম আকারেই চলতে থাকলো। এরকম যদি একই সংখ্যা বারবার ধরে রুটের ভেতরে থাকে এবং গুণ আকারে থাকে তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, যে সংখ্যাটি আছে সেটি উত্তর হবে, অর্থাৎ এখানে উত্তর হবে 5। ঠিক একইভাবে পরের অঙ্কটিতেও দেখুন, এখানে 2 আছে, দেখতে পাচ্ছেন এখানে 2 আছে, এখানে 2 আছে এবং সব অঙ্কগুলিতে 2 আছে এবং তারা গুণের আকারে আছে, তাই এটির ক্ষেত্রে উত্তর হবে কিন্তু 2। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।